श्रीराम চিন্তা ভাবনা করেছেন, তো দেখা যাচ্ছে যে অলৌকিকত্ব আর আধ্যাত্মিক পথ এটা যেন একইভাবে দুটো একই পথের যাত্রা করে, পথে দুটো একই দিকে যায়। তার ফলে কি হচ্ছে, অলৌকিকত্ব সম্বন্ধে আমাদের কৌতূহল অনেক বেশি। তো অলৌকিকত্ব বলতে কি বোঝায়, আমাদের শ্রীরামকৃষ্ণের অলৌকিকত্ব এই নিয়ে বলব। তো অলৌকিকত্ব বলতে সাধারণভাবে আমরা কি বুঝি, লৌকিক মানে কি বুঝি, জাগতিক বিষয়, অলৌকিক মানে এই জাগতিক বিষয়ের বাইরে কিছু। জাগতিক বিষয়ের বাইরে মানে তাহলে কি, সেটা পাবো কি করে, চোখ কান নাক মুখ দিয়ে যেগুলো আমরা দেখছি, পাঁচটা ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা গ্রহণ করছি, পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেগুলো আমরা গ্রহণ করছি সেটা কি বলে লৌকিক। অলৌকিক কি না, ইন্দ্রিয়ের বাইরের জিনিস, এই ইন্দ্রিয় দিয়েই দেখব কিন্তু জিনিসগুলো বাইরের জিনিস, বিজ্ঞানের ভাষায় সেগুলো মাপ করা যাবে না। বিজ্ঞান যারা বিজ্ঞানী তাদের সামনে ওই রকম ভাবে দেখানো যাবে না, তাহলে কি এগুলো অনেকটা সসম্বেদ্য বলা যায়, নিজে নিজেই বলছে। আর কিছু কাজকর্ম দেখে বোঝা যায়। তো এইরকম ভাবে অলৌকিকত্ব অনেকটা সিদ্ধাই দিয়েও আমরা ব্যবহার করি, সিদ্ধাই কথাটা বলি না, মিরাকেল সেটাও বলি, মানে হাত বাড়ানো একটা রসগোল্লা চলে এলো এটাও সিদ্ধাই বলে। তো এই সিদ্ধাই আমরা যদি দেখি যে আগে যে মহাপুরুষরা ছিলেন, অবতারগণ যারা ছিলেন, তাদের প্রত্যেকেই ছিল, ছিল না তার নেই, তাদের প্রত্যেকের মধ্যে আমরা এই সিদ্ধাই বা অলৌকিকত্ব দেখেছি। কিরকম আমরা দু একটা যদি আমরা বলি, যে ভগবান রামচন্দ্রের কথা যদি বলি, সবারই জানা আছে ঘটনাটি, কোনটা অহল্যাকে তিনি পাষাণ হয়ে গেছেন, এত লোক ওই পাথরের উপর দিয়ে চলেছে কিছুই হয়নি,
কিন্তু যেই রামচন্দ্রের পা পড়ল অমনি তিনি প্রাণ ফিরে এলেন, সেই নারী মূর্তি জেগে গেল, তাই না? এটাও যেমন আমাদের কাছে অলৌকিক ব্যাপার, তার মানে এটা কিছু সিদ্ধাই আছে, মিরাকল। এগুলো জানতে আমাদের ভালোই লাগে। তারপরেও যদি দেখি ভগবান শ্রীকৃষ্ণের জীবনে, তাই না, তার জন্মটাই তো একটা অলৌকিক। তিনি কারাগারে আছেন, কারাগার থেকে খুলে যাচ্ছে, তিনি চলে যাচ্ছেন, এগুলো অলৌকিকতার ব্যাপার আছে। তারপরেও যদি দেখি আমরা কি কে পুতনা আসছে, বিশাল তার শক্তি, সেই পুতনাকেও উনি বধ করেছেন, ছোট্ট শিশু। ঘূর্ণাবর্ত আসছে, প্রচন্ড তার তেজ, তাকেও তিনি বধ করে দিচ্ছেন। কোথায় একটা ছোট্ট বালক গোবর্ধন গিরিকে পা পর্বতকে আঙ্গুলে করে তুলে দিলেন, এরকম আছে না? এগুলো কিন্তু সব অলৌকিকতার মধ্যে পড়ে। আমরা এইরকম অলৌকিকতা নিয়েই কিন্তু আমাদের আধ্যাত্মিকতা এরকম দেখে এসেছি আমরা। তাই গীতাতেও আছে জন্ম কর্ম চমে দিব্যম, এদের জন্ম কর্ম সমস্ত কিছুই দিব্য, যেটা মানে আমরা এই ইন্দ্রিয় দিয়ে আমরা মিলবে না। এইরকম ভাবে যদি দেখি রামচন্দ্র থেকে শুরু করে ভগবান কৃষ্ণ, বুদ্ধ, যীশুখ্রিস্ট, শঙ্করাচার্য, প্রত্যেকের জীবনে চৈতন্য মহাপ্রভু, প্রত্যেকের জীবনে কিন্তু অলৌকিকতা আছে। এই করতে করতে আমরা সেই গঙ্গার মতো হাজার বছর ধরে বয়ে চলতে চলতে আমরা এখন সেই গোমুখ শ্রীরামকৃষ্ণের কাছে সেই সাগরে এসেছি, সেই সাগর শ্রীরামকৃষ্ণ সাগরে এসে উপস্থিত হয়েছে। তখন আমাদের বিষয়বস্তুটা এটাই যে ঠাকুরের জীবনে অলৌকিকতা, এটাই। কিন্তু স্বামীজি আবার কি বলেছেন, অলৌকিকতা প্রচার করতে এই নিয়ে লেখালেখি করতে নিষেধ করছে, তাই না? ডিগুপ্তের ওষুধকে কি মদকে ডিগুপ্তের ওষুধে বানানোটাই কি শ্রীরামকৃষ্ণের করেছেন, আর কিছু করতেন না বলে স্বামীজি চিঠির মধ্যে লিখছেন? তো তাহলে এইগুলো হচ্ছে অলৌকিক ব্যাপার, রুতির মতো আমরা পাই অলৌকিক অনেক কিছু। তো এখন আমরা অন্য অলৌকিকতার সাথে শ্রীরামকৃষ্ণের যে অলৌকিকতা এর তফাৎটা আমরা দেখবো। আর একটা জিনিস দেখবো, আমরা কয়েকটা ভাগ করে নিই। যেমন শ্রীরামকৃষ্ণের জীবনে অলৌকিকতা কিভাবে প্রকাশ পেয়েছে, একটা তার জীবনে কিভাবে অলৌকিকতা এসেছে। দু নম্বর আমরা দেখব যে উল্টোটা, যে অলৌকিকতা মানে তো মানুষকে হিপনোটাইজ করা, আমি একটা অলৌকিকতা করে একটা রসগোল্লা বার করে দিলাম, তাতে আপনার কি কাজ, আপনার পেটও ভরবে না মনও ভরবে না, খালি চোখের দেখা একটু দেখলেন, দেখে আপনার যে ঈশ্বরের প্রতি বিশ্বাস সেটা যেন অনেকটা নষ্টই হয়ে যায়। কেন, আমার তো কিছু হচ্ছে না, আমি তো এরকম হাত বাড়ালে কিছুই আসছে না, ওর আসছে, তাহলে উনি বিশাল মহাত্মা, আমি কিছু নই, আমি দিনহীন, এই একটা ভাব আছে। তারপরে কি হয়, আমাদের আধ্যাত্মিক পথে যে গতি সেটা কমে যায়, তাহলে আমরা একটু ডিপ্রেসড হয়ে যাই। শ্রীরামকৃষ্ণের বিউটি হল এটা, উনি ওই অলৌকিকতাটাকে অন্যভাবে করেছেন, ইউজ করেছেন, সেইগুলো আমরা পরপর পরপর আসবো। সেগুলোর মধ্যে যেরকম ভাবে প্রথমে আমরা দেখবো শ্রীরামকৃষ্ণের জীবনে কিভাবে প্রয়োগ হয়েছে, একটা দিক। দ্বিতীয়টা আমরা দেখবো
যে শ্রীরামকৃষ্ণের কাছে যে মানুষগুলো এসেছে, যারা সব প্রণোদিত ভাবে এসেছে, তাদের জীবনে তার প্রভাবটা কি? তৃতীয় দেহ, তিনি তার এই শক্তিটাকে তার অন্যদেরকে কিভাবে কাজে লাগিয়েছেন, মোটিভেট করেছেন। তাহলে তিনটে ধাপ দিক দেখব। প্রথমে তার জীবনে কিভাবে প্রয়োগ হয়েছে। আপনাদের মনে পড়ে কি কি তার জীবনে কি কি হয়েছে? তাহলে প্রথমে এটা, তার আগের যদি আমরা দেখি ছায়ের মধ্যে চলে যাচ্ছে, তাহলে তার আগে যদি যাই, ভগবান কৃষ্ণের যেরকম আমরা দেখলাম তার বাবার জন্ম, তার জন্ম হচ্ছে কারাগারে আছে, এখানে কি দেখছি? তিনি যেন অলৌকিকতা দিব্য জন্মকর্ম চমে দিব্য গীতাকে সত্য করার জন্যই যেন নিজেই স্বপ্রণোদিত ভাবে আসছেন। এসে কি বলছেন? আমি ওখানে বিষ্ণু বিষ্ণু বলছেন আমি তোমার বাড়িতে যাব, তোমার ঘরে। উনি কি বলছেন? আমি দিতে পারবো। দেখুন এরকম আমরা বলি তো নাকি, আমরা ভগবান যদি আমাদের কাছে আসে আমরা বলি থাকো, কেন আমরা তোমাকে গ্রহণ করতে পারবো না, বোধ ভাববো কি ভূত এসেছে, তাই না, চলে যাব। তো আমাদের এরকম ভাবনা। তো উনিও তাকে ভগবান আসছেন, তাকে কিভাবে সেবা করবেন, সেবার ত্রুটি হবে, তার থেকে বাবা তুমি ওই গিয়ে মন্দিরেই বসে থাকো, আমার আর এখানে আসার দরকার নেই, ভাবটা এরকম। তো উনি কি বলেন? না, আমি তোমার ঘরেই যাব। এলেন, তুমি যা যেভাবে রাখো সেইভাবেই থাকবো, সেইভাবেই খাবো, আমার কোনো চাওয়ার থাকবে না। তাহলে দেখুন কত স্পষ্টভাবে এই যুগেও ভগবান আসছেন, তাই না? তাও আমাদের বিশ্বাস হয় না। অবশ্য আপনাদের হয়েছে, নাহলে আপনারা এলেন কেন? হ্যাঁ, নাহলে এত ভালো ভালো সিরিয়াল চলে সেসব ছেড়ে তো এসেছেন। জানি না কি ভালো সিরিয়াল কি চলছে আজকাল, রানী রাসমণি সবাই দেখে, মহাপিতা আছে তাও ভালো চলছে, আর তারপরে আর ঠাকুর বাবু নেই, নেতাজি না। তো যাই হোক, এইগুলো বেশ টাইমগুলো ওগুলোতে আমরা দিতে পারতাম, তা না করে আমরা এখানে এসেছি তো, তাহলে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা বুঝতে পারছি না, কিন্তু অলক্ষ্যে যেন একটা শক্তি কাজ করেছে, সেটা আমাদের ঠাকুরেরই শক্তি, যে শক্তি বলে আমরা কিন্তু এইখানে আকর্ষণ ফিল করেছি। এগুলো অন্যরা কে কীভাবে দেখবেন জানি না, মানে নিজের জীবনে দিয়ে বলছি, ভূতেশ্বর মাতাজি যখন ছিলেন, আমরা তখন ট্রেনিং সেন্টার, উনি তখন প্রেসিডেন্ট ছিলেন, তো ওখানে শেষের সময় 1998-99 তো দেখতাম ওই গোপীদের কথাগুলো শুনেছি, কৃষ্ণের বাঁশি শুনে তারা আকর্ষণ ফিল করতো, সব ছেড়ে চলে যেত। তো জানি না, মহারাজ চোখে দেখে নিজেরা দেখে বলছি যে ওই প্রণামের সময় মানে সাধুর দল যেন সবাই সাধু ব্রহ্মচারী সেই প্রণামের জন্যে সব এমন করে ছুট দৌড় আকর্ষণ, বলে বোঝানো যাবে না নিজে না দেখলে। কাজে এই আকর্ষণটা কেন আসে, কিছু আছে, কোনো শক্তি কিছু আছে। ওই যে বললাম না, এটাই অলৌকিকত্ব, এটাই অলৌকিকত্ব আমাদের কাছে, যেটা আমাদের এই ইন্দ্রিয় দিয়ে আমরা বুঝতে পারবো না, কিছু একটা আছে, সেই অলৌকিকত্ব সেই শক্তি কিন্তু আমাদের মধ্যেও কাজ করছে, করছে নাকি? তাই আমরা এই আকর্ষণে এসেছি, এসে আমরা এটা দেখছি শুনছি। তো সেই
তিনি যখন আসছেন ঠাকুরের বাবাকে জোর করে বলছেন যে আমি তোমার ওখানে যাব, প্রত্যেকটার একটা কিছু কার্য যখন হয় একটা কারণ থাকে। তিনি একটা বীজ ধরুন আপনি শুকনো একটা পাথরের উপরে ফেলে দেন, বীজটা কি গাছ হবে? হবে না, হবে না তো। কিন্তু যদি বীজটা বেশ একটা উর্বর ভূমিতে পড়ে গাছ হবে। এখানে উর্বর ভূমিটা কে বলুন তো? বাবা মা কেন কারণটা শুদ্ধ আপনিও আমি অদ্বৈত বেদান্ত তাই বলে সবাই আমরা শুদ্ধ। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, স্বামীজি বলছেন তো। তাহলে ওখানে কে শুদ্ধ কেন? সত্য সত্য অলৌকিক শক্তি সত্যবাদী ধর্মপরায়ণ। ঈশ্বর বই কিছু জানেন না, আপনারা দুজনেই ঠিক, সত্যপরায়ণ ধর্মপরায়ণ, কিন্তু ঈশ্বর বই কিছু জানে না, ঈশ্বর ছাড়া আমার কিছু চাই না। এইটা হচ্ছে ওনার বেস, যে তোমাকে ছাড়া আমি কিছু জানি না। এইরকম অলৌকিকতা যদি আমরা বলি, এগুলো আধ্যাত্মিকতা ধীরে ধীরে অলৌকিকতাতে এসে যাচ্ছে, অলৌকিকতা ধীরে ধীরে আধ্যাত্মিকতার সাথে মিশে যাচ্ছে। ঠাকুর এটাই করেছেন, অলৌকিকতাকে আলাদা রাধ্যায় নিয়ে গেছেন। কিরকম নাগ মহাশয়ের জীবন দেখুন, আমরা আমাদের কাছে এটা বলবো এটা কিন্তু পাগলের লক্ষণ আমরা বলবো, যদিও এটা আমরা পরে বলতাম তো আগেই বলি একটু, যে নাগ মহাশয় জানেন তো সবারই ঘটনাগুলো, যে একটা লাউ গাছ বাড়ছে, একটা গরু সেটাকে খেতে পাচ্ছে না, উনি করে সেটা সরিয়ে দিলেন যাতে গরুটা খায়। কিছুই নেই বাড়িতে, কি খাবে তার ব্যবস্থা নেই। আমাদের দৃষ্টিতে কিন্তু উনি পাগল, উনার দৃষ্টিতে উনি ঠাকুরকে দেখছেন সবার মধ্যে। সাপে সাপে আঙুলকে কামড়েছে ভেবেছে মাছ ধরেছে, তাই না? উনি সাপের কিছু ক্ষতি করতে চান না। তো এরকম অনেক ঘটনা আছে ওনার, আরো বাকিগুলো আমরা পরে আসবো। তো সেই জন্য ওনার বাবার যে ঘটনা, বাবা এই আধ্যাত্মিকতা বেশ, কারণ উনি চোখ দিয়ে দেখছেন না, উনি ওনার মনকে শুদ্ধ করে এমন একটা জিনিসের সাথে কানেক্ট করেছেন নিজে, যে তার কাছে দাঁড়িয়ে এই আমাদের যে বিষয়গুলোকে আমরা ইম্পর্টেন্ট দিই, গুরুত্ব দিই, সেগুলোকে তুচ্ছ হয়ে গেছে, তাই না? আমাদের কাছে গুরুত্ব কি আছে? আমাদের কাছে জাগতিক বিষয় গুরুত্বপূর্ণ, পাওয়ার পজিশন, বাড়ি ঘর, সমস্ত কিছু আমাদের কাছে গুরুত্ব পায়, ওনার কাছে কিছুই পায় না। উনি গুরুত্ব দিচ্ছেন মানুষটি কত পবিত্র শুদ্ধ, মানুষটি কত ঈশ্বরের দিকে তার মন আছে। কেন আমরা ঠাকুরকে দেখছি না? ঠাকুর কি বলছেন? যে আমি যেন প্রত্যেকের মনে দেখতে পাচ্ছি, কাচের আলমারির মধ্যে জিনিস থাকবে যেরকম হয় ঠাকুর সেরকম দেখতে পাচ্ছেন, আমরা পাচ্ছি না। তাহলে ঠাকুরের দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। তা আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা জগৎকে দেখছি, এই জগৎকে ঠাকুর অন্য দৃষ্টিতে দেখছে, তাই না? তফাৎ একই হয়ে আছে। অথচ এই শরীরকে লালন পালন করার সিস্টেম একই, এই একই আলো বাতাস নিচ্ছি, একই অক্সিজেন, একই কার্বন ডাইঅক্সাইড, সমস্ত কিছু এক, কিন্তু ভাবনাটা আলাদা হয়ে যাচ্ছে। আর কিছু আলাদা হচ্ছে না, কিন্তু আপনি একরকম ভাবছেন, ঠাকুর একরকম ভাবছেন। তাহলে এই তফাৎ হচ্ছে কোথায়? ভাবনার তফাৎ হয়ে গেছে। এখন ঠাকুর ওইখানে আসছেন, তার ঘরে জন্মগ্রহণ করছেন, এটা একটা অলৌকিক ব্যাপার। এদিকে আরেকটা অলৌকিক ব্যাপার, তার মা তিনিও দেখছেন, বাবা নেই, বিজ্ঞান মানবে কি করে? এখানে ডাক্তাররা আছে, তারা তো স্বীকার করবে না, তারা বলবে এটা তো হবে না, হ্যাঁ মানবে না, কি করে বলবো, মানে দেখছি তো
কিন্তু অবিশ্বাস করার কিছু নেই, তাই না? তো এরকম ঘটেছে। তো যাই হোক, তো সেই দ্বিতীয় অলৌকিকত্ব তার মা দেখছেন সেই মন্দির থেকে আলো আসছে, এটা তাহলে জন্মের সময় একটা অলৌকিকত্ব। তারপরে তিনি যখন ভূমিষ্ঠ হলেন, সঙ্গে সঙ্গে ছাই মেখে নিলেন। কেন ছাই মেখলেন? কেন? শিব হিসেবে নিজেকে দেখানো। আরো এটা ভালো পয়েন্ট, শিব হিসেবে নিজেকে ছাই বর্ষ হয়ে গেল। অর্থাৎ তাছাড়া আমি এই শরীরের গুরুত্ব নেই আমার কাছে, আমাদের কাছে বিউটি পার্লারে গিয়ে গুরুত্ব ভালো করি। ঠাকুর দেখছি যে এটা আমার কাছে ছাই বর্ষ লেখে, এটার গুরুত্ব নেই আমার কাছে, যন্ত্র। তো সেইভাবে বলতে পারি। আর মায়া যাতে তাকে অ্যাটাক করতে না পারেন, এটা ওর জন্য আবরণ নিয়ে নিচ্ছেন, তৈরি করে দিচ্ছেন, প্রোটেকশন দিচ্ছেন, এরকম ভাবে আমরা বলতে পারি। তো যাই হোক, এরপরে আমরা দেখি কি যে ছোটবেলাতেই অনেক মিরাকল দেখতে পাচ্ছি, যে শিব সেজেছেন। শিবের কোথায় যখন হলো শিবরাত্রির দিন, ওখানে একটা পালা হচ্ছে, যাত্রা পালা, সেখানে শিব অসুস্থ হয়ে গেছে, ঠাকুরকে শিব সাজিয়েছে, তিনি তো শিবের ভাবে বিভোর হয়ে যাচ্ছেন। এটা হলো তার অলৌকিকত্ব, এবং সেটা আধ্যাত্মিকতাও বটে, দেবত্বও বটে। তাহলে এখন ঠাকুরের জীবনে এই অলৌকিকত্ব, যে সিদ্ধাই ব্যাপারটা ছিল, যেটা অন্যের উপরে মনের উপরে প্রভাব বিস্তার করত, এখন দেখছি ঠাকুরের জীবনের উপরে প্রভাব আছে, তাই না? এখন তিনি অন্য জায়গায় অ্যাপ্লাই করছেন না, তিনি এখন তার জীবনে অ্যাপ্লাই করছেন তার শক্তিটাকে, নিজে এগুলোকে দেখাচ্ছেন যে এরকম পরিবর্তন। এবং সেটা কি কি মুখী হচ্ছে? আধ্যাত্মিক মুখী হচ্ছে, অন্য কিছু নয়। কিন্তু যে আপনাকে মিরাকেল কালকে জাদু হলো বেলুন মঠে, দেখেছেন কেউ কেউ? আমি কিছুক্ষণ দেখলাম অনলাইনে, লাইভ দেখাচ্ছিল, সব একসাথে একসাথে অনেক কিছু পেপার বার করছে, পেপার একটু ঢুকালো, ছোট্ট জায়গা, এত কাপড়ের মধ্যে, পেটের মধ্যে কি করে রেখেছিল ভগবান জানে, কিন্তু বেরিয়েই যাচ্ছে। হ্যাঁ, তাহলে ভগবান কৃষ্ণ যে ওখানে দ্রৌপদীকে কাপড় সাপ্লাই করেছিলেন, সেটা তো ঠিকই ছিল, এখন ম্যাজিকে এত বার করে দিচ্ছে। তো উনি তো, তিনি জগৎ সৃষ্টি করেছেন, তার স্টোরে কত থাকবে। তো যাই হোক, তা এইসব ম্যাজিক, কিন্তু ঠাকুর ওই রকম ওই ম্যাজিকে কি করছে, আপনার চোখকে ধুলে দিচ্ছে। ঠাকুর এটা করে চোখকে ধুলে দিচ্ছেন না, কিন্তু আমরা যেটা দেখছি রিয়াল দেখছি, ঠাকুর নিজে পরিবর্তন হয়ে যাচ্ছেন। তফাৎ দুটো এটাই, অন্যকে ঠকানোর জন্য এটা নয়, ম্যাজিক মানে অন্যকে ঠকাবো, আপনাকে ঠকাবো, আমি ঠকবো না, আমি ম্যাজিশিয়ানই থাকবো। এখানে ঠাকুর নিজে অন্যকেও ঠকাচ্ছেন না, নিজেও ঠকছেন না, নিজে সেই পরিবর্তনটা হয়ে যাচ্ছে নিজের কাছে, যেটা বলছেন সেটা নিজের হয়ে যাচ্ছে নিজের ভিতর থেকে। এই দুটো তফাৎ। তারপরেও দেখছি আমরা সমাধি হচ্ছে ওই ছোট্ট বয়সে, আচলে মুড়ি খেতে খেতে। আর এই ঘটনাগুলো তো আমরা বলতে পারি যে তার মধ্যে আধ্যাত্মিক শক্তি বা সিদ্ধাই আছে, না হলে ওই ধনী কামার নিয়ে সেই রকম সমাজে এত যখন রিজিড ছিল, এখনই দেখছেন না কি চলছে চারদিকে, এই ধর্মকে কেন্দ্র করেই তো সারা ভারত চলছে, ধর্মকে কেন্দ্র করে, এই ধর্মের সাথে কিছু সম্পর্ক নেই। সরকার কি নিয়ম করবে, দেশ চালাবে, তাকে তো আমরা ভোট দিয়ে তার তৈরি করেছি, কাজেই মানুষ আপনি আমি কেন খোনাখুনি হব, আপনার বাড়ি কেন পড়বে, দেখ সেটা হয়ে যাচ্ছে। তো এখন কি হচ্ছে যে এই ধর্মকে আমরা কিভাবে ইউজ করছি, এখনো পর্যন্ত এইভাবে ইউজ করে চলে যাচ্ছে ধর্মের সাথে, কোনো এতে ধর্মের কি হচ্ছে, ধর্মের বদনাম হচ্ছে। আর আমরা পাশাপাশি বেশ শান্তিতে বাস করবো, সেই বাসস্থানটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার প্রাণ যাচ্ছে, আমার যাচ্ছে, যারা চেয়ারে বসে আছে তারা বসেই আছে, কিছুই হচ্ছে না তাদের। তো এখন এইভাবে ক্ষতি হচ্ছে ধর্মের নামে, ঠাকুর কিন্তু ওটা করতে এসেছে। তো দেখা যাচ্ছে যে তখনকার দিনের এত রিজিডিটি সোসাইটির মধ্যে, সেখানেও ঠাকুর কিন্তু
তা ধনিক আমার কাছে ভিক্ষা নেবেন সেটা সোসাইটি মানতে বাধ্য হলো। তাহলে এখন মানুষ আমার কথা শুনছে না, তখনই সোসাইটি শুনে নিয়েছে, কারণ তার কিছু শক্তি ছিল। তো এইভাবে ঠাকুরের জীবনে আমরা এইগুলো অ্যাপ্লাই করে দেখতে পারি। এরপরে একটু এগিয়ে আসি, কোথায় না আমরা দেখছি যে ঠাকুরের কাছে যারা আসছে, ঠাকুরের গুরু যারা আছেন, তারা তো নিজের নিজের চেষ্টাই এসেছে। দেখুন, ধরুন তোতাপুরী, ব্রাহ্মণী, যারাই এসেছেন না কেন, ঠাকুর তো কাউকে ডাকেননি, নিজেরাই এসেছেন। এই তারা তো এত বড় বড় সিদ্ধ মানুষ, মহাপুরুষ, তাদের তো কোনো ত্রুটি ছিল না, তারা অবতারকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। এখন তারা শিক্ষা দিয়েওছেন, শিখিয়েছেন। ভৈরবী ব্রাহ্মণী যেমন তান্ত্রিক মতে সাধন করিয়াছেন, তোতাপুরী যেমন বেদান্ত মতে সাধন করিয়েছেন, তো এইরকম ভাবে দেখছি যে প্রত্যেকেই ঠাকুরকে শেখানোর জন্য এসেছেন। ঠাকুর তাদের কাছ থেকে শিখে তিনি ঋদ্ধ হয়েছেন, এই জায়গা কোনো ভুল নেই। কিন্তু ঠাকুরের অলৌকিকত্ব এটাই, ঠাকুরের মিরাকল সিদ্ধাই এটাই হলো যে তিনি তাদের মধ্যে যে অপূর্ণতা আছে, অসম্পূর্ণ যেটা আছে, সেটাকে ওই শক্তি দিয়ে সরিয়ে দিয়েছেন। যেমন ধরুন যখন মথুরবাবু ঠিক করলেন, ভাবলেন যে ওর পাগলামি দেখে মথুরবাবু ভাবছেন তো ঠাকুর পাগল হয়ে গেছে, বিয়ে দেওয়ার চেষ্টা করলো, এইভাবে অনেক রকম চেষ্টা করলেন, কিছু হলো না। যখন তখন ব্রাহ্মণী এসে বললেন তো যে চৈতন্য মহাপুরুষের ভাব হচ্ছে, নিত্যানন্দের ফলে চৈতন্যের আবির্ভাব, শুনবে কে, মানবে কে, কেন মানবে, যুক্তি চাই। তো সেই যুক্তি দেন, উনি বললেন পণ্ডিতকে ডাকুন, পণ্ডিত সভা ডাকা হলো। দেখুন এতটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে ঠাকুর এসেছেন। ঠাকুর কিন্তু এখানেও তার অলৌকিকতা আছে, সঙ্গে সঙ্গে তিনি যুক্তিও দিচ্ছেন। যুক্তিটা কি, যে পণ্ডিত সভা ডাকান, পণ্ডিতরা যদি বলে যে আমি আধ্যাত্মিক পথের মানুষ, তোমরা মানবে, তাহলে মানে না, তিনি কিন্তু অন্য কিছু ভাবছে, বলছেন না। তো তারপরে পণ্ডিতদেরকে ডাকা হলো, ডাকার পরে পণ্ডিতেরা তো আসছেন একে একে, এবং কে কে আসছেন, গৌরী পণ্ডিত, ইন্দাসের, বৈষ্ণব চরণ, আরো অনেকে এসেছে। এখন গৌরী পণ্ডিত কিরকম উচ্চদরের মানুষ, সাধক, সিদ্ধাই সাধক ছিল, সিদ্ধ সাধক ছিলেন, আমরা সবাই জানি যে তিনি হাতে করে 40 মন কাঠ নিয়ে হোম করতেন। কারণ কেউ বিশ্বাস করতে পারছেন, আমাদের কারো বিশ্বাস হবে না, এটা হতেই পারে না, মনে হয় তো। তাহলে একটা আইদার বলতে হবে লীলা প্রসঙ্গ ভুল, ঠাকুর ভুল, না হলে আমি ভুল, একটা তো কোনো জায়গায় তো ভুল হচ্ছে, কোনো একটা জায়গায় তো ভুল হচ্ছে। তাহলে সেটা টেস্ট করব কি করে, ঠাকুরের জীবনে তো কোনোদিন আমি মিথ্যা কথা বলেছেন, কাউকে ঠকিয়েছেন আমি পাই না। আমি আমার জীবনে অনেককে ঠকিয়েছি, অনেককে মিথ্যা কথা বলেছি, তাহলে ভুলটাকে ঠিকটাকে বুঝতে হবে। তার মানে আমাদের কিছু ভুল হয়ে যাচ্ছে, আমরা বোঝাই আমাদের কিছু ভুল হয়ে যাচ্ছে, আমরা যেটা অ্যাকসেপ্ট করতে পারছি না, আমাদের মেমোরি নিতে পারছে না, কারণ আমাদের চিন্তা ভাবনা ওই জায়গায় পৌঁছয়নি। কিন্তু একজন সায়েন্টিস্ট, সে একটা তত্ত্ব বার করছে, সে বলছে যে মঙ্গল গ্রহে আমি একটা জিনিস পাঠিয়ে দিচ্ছি, আমি মেনে নিচ্ছি, মানছি তো। 8 মাস ধরে ঘুরতে ঘুরতে একটা গ্রহ গিয়ে, ক্যামেরা গিয়ে সেখানে চলে যাচ্ছে, আমরা বলছি তো, সেটা আমি তো দেখিনি, মেমোরি আমি নিতে পারছি, আমি ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তাহলে যদি সেটা হয়, আধ্যাত্মিক পথের সাধক যখন এরকম বলছেন, আমি কেন নিতে পারবো না, আমার অবিশ্বাস আসে কেন, তাই না? এইগুলো একটু বিচার করে নিতে হয়।
তো তারপরে তিনি এরকম করে হোম করতে তো একটা সিদ্ধাই হয়েছে গেছিল, মানে এটা তো এরকম হাতে করে সম্ভব নয়, তাহলে কি করে সম্ভব? তার মানে কিছু সিদ্ধাই আছে। ওই কালকের ওই ম্যাজিশিয়ান যেরকম ভাবে ওই একটা ছোট্ট কৌটো থেকে কাপড় বার করছেন, অসম্ভব আমার দৃষ্টিতে, কিন্তু উনি বার করছেন চোখের সামনে, তাহলে সেটা সম্ভব হচ্ছে। আমি অসম্ভব বলে উড়িয়ে দিলে হবে না। তো সেইরকম এমন কিছু শক্তি আছে যেটা কিন্তু গৌরী পণ্ডিত সেই শক্তি বলে এটা করতে পারতেন, তাই তো? এই আমাদের এই ফিলিপসের কাছে কোন কোন দিন দেখেছেন কি, আপনারা গেছেন কিনা জানি না, বিশাল লাইন, এত মানুষ জড়ো হয় এসে যাবে, বিশাল লাইন দিয়ে শান্ত হবে, কেউ ডিস্টার্ব করে না। এই লোকগুলো যদি এই রাস্তাতে প্রসেশনে যেত সবাই কিন্তু ঘরে ঢুকে যেত, এই যে ঝামেলা হচ্ছে সবাই ঘরে ঢুকে যেত। তো ওই মানুষগুলো দাঁড়িয়ে থাকে, তার মানে কিছু একটা আছে, বিশ্বাস করে, অপেক্ষা করে, কি জন্যে করে আমিও সত্যি জানি না। শুনেছি নাকি ওই করুণাময়ী কালীবাড়ি থেকে একজন পুরোহিত আসেন, তিনি কিছু দেন, বলে দেন, ভবিষ্যৎ সম্বন্ধেই হবে হয়তো, ডিটেলস আমিও জানি না, আর ইচ্ছাও হয়নি, যে কৌতূহল নেই কেন কি ব্যাপার, কারণ কি শ্রীরামকৃষ্ণের কাছে এত আধ্যাত্মিক পেয়ে গেছি না যে না খনি আর নতর কাছে স্বামীজি বলছেন আর কোনো মিয়ার কাছে যাইব না, আছে না? সেই জন্যে শ্রীরামকৃষ্ণের এই মিয়ার কাছেই আমার স্যাটিসফ্যাকশন এসে গেছে, আর নতর করে কোথাও খোঁড়ার দরকার নেই, জল পেয়ে গেছে। তো যাই হোক, তো গৌরী পণ্ডিতের এই সিদ্ধাই ছিল। আরেকটা শক্তি ছিল কি, তিনি যে কোনো সভাতে যেতেন, সভাতে গিয়ে একটা মন্ত্র উচ্চারণ করতেন, সেই মন্ত্র উচ্চারণ তিনবার যদি করে দেন তাহলে উনি ওই ক্যাপ্টিভেট করে নিতে পারতেন, পুরো জায়গাটাকে নিজের ক্ষমতায় নিয়ে চলে আসতেন, মানে আর কেউ উঠে দাঁড়াতে পারবে না, বশ করে নিতেন। মন্ত্রটা জানেন? চিৎকার করেছে তখন ওই মন্দিরের মধ্যে ঠাকুর ছিলেন, তিনি ওর থেকে উচ্চ রবে চিৎকার করেছে, হরে রে রে লম্বোদর কং জামি শরণম। তখন ওই গৌরী পণ্ডিত আরো উচ্চে চিৎকার করেছে, বুঝতে পেরে গেছে যে এখানে কিছু একটা আছে, ঠাকুরও দেখছি তার থেকে উচ্চে চিৎকার করছে। এবারে তো চৌকিদাররা তো বিপদে পড়ে গেছে, সিকিউরিটি দ্বারা, যে কি নিশ্চয়ই কিছু একটা ডাকাত ফাকাত পড়েছে, হঠাৎ এরকম করে হেড়ে করছে কেন দুজনে, আর যে ঠাকুর কোনোদিন তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি, তো তিনি এখন এত জোরে বলছেন, চিন্তায় পড়ে গেছে। তারপরে তৃতীয়বারের জন্য গৌরী পণ্ডিত চিৎকার করলেন, ঠাকুর মন্দির থেকে লাফ দিয়ে বেরিয়েছে, এরকম লীলা প্রসঙ্গে আছে, বেরিয়েছে বর্ণনা যে চিৎকার করছেন, তখন ওই গৌরী পণ্ডিত শান্ত হয়ে গেলেন, শক্তি আর রইল না। তাহলে ওই সিদ্ধাই যেটা ছিল সেটা ঠাকুর নিয়ে নিলেন, ঠাকুর ঠিক করেছেন কি? কেন কেন ঠিক করলেন? সিদ্ধাই থাকলে তাকে পাওয়া যাবে না, এক নম্বর। আর কি বলুন, এই জিনিসগুলো কি হয় জানেন তো, অহংকার বাড়ে, আমি সব, আমি পারবো, আমি করবো, তাই না? আমি যা বলবো সেটাই হবে। ঠাকুর কি বলছেন, আমি বললে ঘুচি হয়ে যাবে। তাহলে ওর জঞ্জালকে ঠাকুর কি করলেন, ঘুচিয়ে দিলেন। কেন ঘুচিয়ে দিলেন? ওই অহংকারকে শেষ করলে কি হবে, ওর মধ্যে যে আসল দৈবী শক্তি আছে সেটা বেরিয়ে আসবে, শক্তি তো আছে সেটা বেরিয়ে আসবে। তাহলে ঠাকুর ভালোই করেছেন, তার সিদ্ধাই নিয়ে নিলেন। তারপরে দেখা যাচ্ছে যে উনি ঠাকুরকে পণ্ডিত সভাতে এসেছিলেন, তো
যখন বুঝতে পারলেন যে আমার থেকে শক্তিশালী এখানে কেউ আছে, তার বিচার করতে এসেছে, তাহলে এখন শক্তি হারিয়ে গেছে, তাহলে এখন কি দেখছেন যে ঠাকুর তো আমার থেকে বেশি শক্তিশালী, কার বিচার করব আমি? এরপরে ঠাকুর কি করলেন, ওর মধ্যে ভক্তি বিশ্বাস বিবেক বৈরাগ্য ঢুকিয়ে দিলেন, আর কিছু করলেন না কিন্তু। তাহলে ঠাকুর অলৌকিকতা বলে কি করলেন, তার মধ্যে কি ঢোকালেন, বৈরাগ্য ঢুকিয়ে দিলেন। বৈরাগ্য মানে জগতের প্রতি বিরাগ, ঈশ্বরের প্রতি অনুরাগ ঢুকিয়ে দিলেন, ভালোবাসা ঢুকিয়ে দিলেন, ভক্তি বিশ্বাস ঢুকিয়ে দিলেন। তারপরে কি হচ্ছে, এখন তিনি কি করছেন, এখন আর কিন্তু ওই শক্তি বলে মানুষকে যেটা দেখাতেন সেটা দেখাবে না। তাহলে কি হলো, তিনি কিন্তু ঈশ্বরের নাম চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তাহলে ঠাকুরকে শিক্ষা দিতে এসে উনি নিজেই শিক্ষিত হয়ে চলে গেলেন, ঋদ্ধ হয়ে গেলেন, তাই না? নিজের ভুল যেগুলো ছিল সেগুলো শুধরে নিলেন। তারপরে গৌরী পণ্ডিত গেল, পদ্মলোচনেরও তাই হলো, ওনারও পরে ঈশ্বরের জন্য বিশ্বাস করে তিনি সাধন করে জীবন কাটালেন। সাধন ছাড়া হবে না, ঠাকুর যে কোনো ভাবে ওটা করিয়ে দিচ্ছেন। তো সেই চেষ্টাই এখন করছে ঠাকুর। এরপরে আমরা দেখি যে ব্রাহ্মণী ভৈরবে ব্রাহ্মণী, ভৈরবী ব্রাহ্মণীর কি নাম ছিল, যোগেশ্বরী। তো সেই ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে শেখালেন, শেখানোর পরে তিনি কি করলেন, তার তিনি ঠাকুরকে বাৎসল্য ভাবে এত ভালোবাসতে সেগুলো বললেন, কি হয় বেশি ভালোবাসলে মায়েরা তখন ওই ছাড়া আর কিছু বুঝে না, অন্ধ হয়ে যায়, মোহ এসে যায় না, যে ও ছাড়া আমি ছাড়া ওকে আর কেউ যেন না স্পর্শ করে, আমি ওর সেবা করব, আমি ছাড়া ওর সঙ্গে কেউ কথা বলবে না, এটাও একটা মোহ। তো ভৈরবী ব্রাহ্মণের এটাই হয়েছিল। তার ফলে কি হলো, ঠাকুর সেই জিনিসটা কাটিয়ে দিলেন, কাটিয়ে দিতে তিনি পরে এরকম আছে, কাশীতে চলে গেলেন, মাকে পর্যন্ত সহ্য করতে পারতেন না, আছেন মাকে পর্যন্ত কাছে যেতে দিতেন না। দেখুন দেখুন মায়ের কি বিউটি, মাকে তো কোনোদিনও কোনো অভিশাপ দেননি, মানে এই জগতে এরকম একটা মমতার প্রতিমা পাওয়া যায় না, কোথাও কারোর জন্য অভিশাপ দেয়নি। একটা মনের থেকেও যে কারো নিন্দা করেছেন বা কারো ক্ষতি চেয়েছেন হয়নি, একবার ভুল করে বলে ফেলেছিলেন, ওই যে কোনটা বলুন তো, যে হাত চেয়ে খসে পড়বে, লাস্টে তাই হয়েছিল শুনেছি পরবর্তীকালে, কিন্তু পরেই উনি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে নিজের ভুল বুঝতে পেরে তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন। তো এই তীর একবার ছোড়া হয়ে গেলে যেরকম হয় না, সেই জায়গায় হয়, যাই হোক সেটা হয়েছে। তো ঠাকুর ওই উনি মাকেও আসতে দিতেন না, যাই হোক সেটা ঠাকুরও ভালোভাবে নিতে পারতেন না যদিও, এনিহাও তারপরে তিনি চলে গেলেন। এটা কি বলবেন বলুন, এটাও তো ঠাকুরের অলৌকিকতা, তার মধ্যে যে একটা ভাব আছে যার জন্যে তিনি ঈশ্বরের দিকে যেতে পাচ্ছেন না, তাহলে সেটাকে বাধা রেখে সরিয়ে দিচ্ছেন। অন্যান্য জায়গায় কি হয়েছে, অন্যান্য জায়গায় পুতনাকে বধ করেছে, মানে পুতনাকে বধ করেছে তার মধ্যে একটা হলো, ওখানে পুতনার আধ্যাত্মিক উন্নতির কথা কিছু নেই, এখানেও অহল্যার আধ্যাত্মিক উন্নতির কথা আমরা শুনিনি, জানি না কিছু আছে কিনা, আমার জানা নেই। তাহলে আগের আগের যে ঘটনাগুলো ঘটেছে তাদের মিরাকেল ঘটেছে, আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছেন বা শেষ হয়ে গেছেন, সেখানে অবতারের বীরত্বই প্রকাশ পেয়েছে, যেমন রামচন্দ্রের বীরত্ব বুঝতে পারি তার দ্বারা হয়ে গেছে, কিন্তু অহল্যা যে ভগবানের দিকে গিয়ে তার কল্যাণ হয়েছে কিনা আমরা জানি না।
ঠাকুরের বিউটি হলো, অলৌকিকতার বিউটি হলো যে তিনি অন্যদের আধ্যাত্মিক দিকে কল্যাণ করে দিচ্ছেন, তাই না? এটাই হলো ঠাকুরের বিউটি। এই কল্যাণটা হচ্ছে ঠাকুরের কন্ডিশন, যে এই তোমার আমার অলৌকিকতা দেখাবো, এই শক্তি আমি প্রয়োগ করবো, আমার ক্ষমতা আছে, কিন্তু কন্ডিশন একটাই, তোমাকে ঈশ্বরের দিকে আসতে হবে। কারণ ঠাকুর আসার উদ্দেশ্যই একটা হলো যে মানুষকে তার দিকে নিয়ে যাওয়া, মানুষকে বুঝিয়ে দেওয়া যে আর ঈশ্বর লাভ মনুষ্য জীবনে তোমার জীবনের উদ্দেশ্য। আর সেটি বোঝানোর জন্য তিনি শেষ প্রার্থনা করলেন, আশীর্বাদ করি তোমাদের সেই জ্ঞানটুকু হোক, চৈতন্যটুকু হোক। শেষে সেটাই করে গেলেন, তবুও কিন্তু আপনাদের হয়েছে, না হলে আসলেন কেন? যতটা আরো আরো দরকার, এগিয়ে যাওয়া দরকার, হয়নি বললে ভুল হবে, হয়েছে নিশ্চয়ই হয়েছে, আরো এগিয়ে যেতে হবে, সাধন করতেই হবে, না হলে হবে না। তো তাহলে দেখছি ভৈরবী ব্রাহ্মণের হয়ে গেল, এরপরে আসি তোতাপুরী। তোতাপুরী কত বছর সাধনা করেছিলেন? 40 বছর সাধনা করে বেদান্ত সাধনা করেছেন। তার ফলে কি হয়েছে? তিনি সিদ্ধ হয়েছেন, তাই তো? সিদ্ধি লাভ করেছেন। সিদ্ধি লাভ করার পরেও তার মধ্যে কিছু অসম্পূর্ণতা ছিল। কি কি সেই অসম্পূর্ণতা? তিনি অদ্বৈত ছাড়া দ্বৈত মানতেন না, এটাও একটা ঠাকুর কি বলছেন, যিনি ব্রহ্ম তারই শক্তি, দুটোই এক। আর উনি কি বলতেন? ব্রহ্মই এক, শক্তিকে তিনি মানতেন না, তাই না? সেটাও তো তার হিসেবের মধ্যে, এটা তো বেলের মধ্যে যদি সবকিছুটাই নিতে হবে, ওটাকে বাদ দিলে তো চলবে না, খোসাটা বিচিটা সব নিয়েই বের। তো সংসারটা ব্রহ্ম সমস্ত কিছু মানে তার শক্তি আছে বলেই তো খেলা হচ্ছে। তো সেটা ঠাকুর তোতাপুরী অ্যাকসেপ্ট করতে পারেনি। তো এরকম থাকে না অনেকে, সেই ঘন্টা করানোর কথা শুনেন না, ঘন্টা ওরা কানে, হ্যাঁ, সেই শিব নাম ছাড়া অন্য কিছু শুনবেন না, হ্যাঁ, রাম নাম চলে আসছে তো কানে ঘন্টা বাজাচ্ছে সবসময়, রাম নাম যাতে না ঢুকে। আচ্ছা, এরকম কি ঘন্টা করা এইভাবেই তো হয়েছে? তো সেই রকম হয়েছে। তো ঠাকুর এটা একরোখা বুদ্ধি ভালোবাসতেন না, কারণ ঠাকুর প্রচার করেছেন যত মন তত পথ, দেখিয়েছেন। তো যাই হোক, তো সেই 40 বছর সাধনা করেছেন এবং তিনি ঠাকুরকে অদ্বৈত 3 দিনে সেই সিদ্ধাই পাইয়ে দিয়েছেন, সিদ্ধি লাভ হয়েছে। কিন্তু তার মধ্যে এই পরিবর্তনটা আসেনি, অর্থাৎ তোতাপুরীর মধ্যে এই পরিবর্তনে তিনি কি বলছেন, ক্যা রুটি ঠকতে হো, একদিন হরিনাম করছেন, হরিনাম করছেন বলে তিনি কি বলছেন, ক্যা রুটি ঠকতে হো, ঠাকুর বলছে কি রুটি বলছে, দুঃশালা তোর রুটি ঠকছি কেন, আমি হরিনাম করছি, আছে না এরকম? তো সেইভাবে দেখুন, এখন তাহলে মা কিভাবে তাকে শিক্ষা দিচ্ছেন? মা মানে এটা ঠাকুরই তাকে করাচ্ছেন, ঠাকুরও তার সিদ্ধাই প্রয়োগ করছেন, শক্তি প্রয়োগ করছেন। সিদ্ধাই মানে তো একটা শক্তি, আর তো কিছু নয়, যেটা মানুষকে আমি সেই শক্তি দ্বারা বশ করে নেব। ঠাকুর সেটা পছন্দ করছেন না, বশ করা বিদ্যা আমার দরকার নেই, তার মনটাকে নিজে নিজে বশ করো আমি সেটা চাই, ঠাকুরও বলেছেন। অর্থাৎ আমি যেন আমার মনকে নিজে বশ করতে পারি, সেই শক্তি তিনি দিয়েছেন। তো তারপর কি আছে, কি আছে যে তিনি এবার পেটে রোগ হয়েছে, আমাশয় হয়েছে, ব্যথা হয়েছে, কষ্ট পাচ্ছেন, কোনোভাবে যাচ্ছে না, তখন তিনি গঙ্গাতে ডুবে যাবেন বলছেন। গঙ্গা দেখুন জল যাবে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই পার থেকে এই পারে চলে এলো, কিন্তু জল আর পেলেন না। তখন তিনি বলছে ক্যা দৈবী মায়া, মায়া মাকে দেখছেন, যে সমস্যাই মা। তো এই যে মা কালীকে তিনি মানতেন না, সেই মা কালীকে তিনি দেখছেন। তো তার মধ্যে পরিবর্তন হলো, পরিবর্তন হওয়ার পরে তিনি চলে গেলেন। তার মানে তার আধ্যাত্মিক পথে যে অসম্পূর্ণতা ছিল, সেই অসম্পূর্ণতা ঠাকুর নিয়ে নিলেন,
তাহলে আমাদের এই বিশ্বাসটা আমরা প্রত্যেকেই রাখবো। আমি যদি কাজ করতে করতে সংসারে থাকতে থাকতে কোনো একটা ভুল করে ফেলি, কোনো জায়গায় আমি পিছিয়ে যাচ্ছি, কোন সময় আমরা এরকম ভাববো না যে আমার দ্বারা কিছু হবে না। বরঞ্চ মানুষ অন্য কাউকে বলার আগে ঠাকুরের কাছে শান্তভাবে তাকে প্রার্থনা করো, ঠাকুর আমার এই দুর্বলতাটা কাটিয়ে দাও, ওই মানুষটা আমাকে কষ্ট দিচ্ছে, আমি তাকে ফোর্স করতেই পারি, আমাকে ঠাকুর রাইট দিয়েছেন। কিন্তু তার আগে আমরা দু একটা পদ্ধতি অ্যাপ্লাই করে নেব। কি পদ্ধতি? যে বাড়ির অনেক সময় বাড়িতে অশান্তি হয়, তো ঠাকুর ওর কল্যাণ করো, আমি যেন ওর দোষ না দেখি, আর ওর ওই মনের এই ভাবটা বদলে দাও, ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। এরকম ভাবে বেশ করতে 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 দেখবেন আপনি নিজে বদলে যাবেন। ও বদলাবে না, ও কিন্তু হয়তো থেকেই যাবে, বদলাতেও পারে, যাই হোক আপনার ক্যাপাসিটি বেড়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন। তখন তখন এই দোষ দৃষ্টিটা চলে যাবে। তারপরে কি, আপনি যখনই ওর দোষ দেখছেন আপনি কষ্ট পাচ্ছেন, কষ্ট তো আপনি পাচ্ছেন যে ও তো ওইরকম করছে কেন আমাকে, তো যখন এবারে গুণটা দেখানো আসবে তখন কষ্ট পাবেন না। এরকম মহাপুরুষ মহারাজের কাছে একজন মহন্ত কোনো আশ্রমের একজন সন্ন্যাসী গিয়ে কমপ্লেন করছে, ওর এই আছে এই আছে এই আছে এত করছে, আপনারা গিয়ে ওকে একটু বলুন, শাস্তি দিন। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, শুনলেন সব শুনলেন, তখন বলছেন আচ্ছা ওর কি একটাও ভালো গুণ নেই, ভালো গুণটা সেইটাকে হাইলাইট করো, মনের মধ্যে সেটা নিয়ে এসো, কিন্তু তাহলে ওই খারাপটা ঢাকা পড়ে যাবে। কারণ কি, দোষ দেখতে দেখতে আমার নিজের মনটাই তো দোষে, মা বলছেন না, এরকম ভাবে নিজেকে তৈরি করা, ঠাকুর এই জন্যই এসেছেন। তো যাই হোক, তোতাপুরীর এভাবে হয়ে গেল। তারপরে কারা আসছে, এরপরে আবার অনেকে আছে, এবার আমরা একটু এগিয়ে যাই, অলরেডি এগিয়ে যাচ্ছে। তো তো ঠাকুরের যারা গৃহী এবং ত্যাগী সন্তান তাদের কথা বলে কিছু, 8 মিনিট 10 সেকেন্ড টাইম আছে আমাদের হাতে, হ্যাঁ একটু এগিয়ে যাই, ফাস্ট করে স্কিপ করে করে এগিয়ে যাই। তো গৃহী সন্তানদের মধ্যে ঠাকুরের রসদদার ছিলেন সুরেন্দ্রনাথ মিত্র, তিনি যেভাবে সাহায্য করেছেন তার ফলে সঙ্গ তৈরি হতো না, ঠাকুরের ইচ্ছাই হয়েছে। তো সেই তার মন, তিনি কিরকম ধরনের মানুষ ছিলেন, তিনিও যথেষ্ট ধনী ছিলেন এবং তার সমাজের যথেষ্ট সুনাম এবং সেই সুনামের অহংকার যথেষ্ট ছিল, এবং তারপরে তিনি যে আধ্যাত্মিক ভাবের মানুষ ছিলেন তাও ছিলেন না, তিনি এসব পছন্দই করতেন না। কিন্তু একবার তিনি সংসারে খুব আঘাত পেয়েছেন, আঘাত পেয়েছেন পাওয়ার পরেই ওই মাস্টারমশাই আর রামমোহন বোধ হয় এবং মনমোহন কেউ ছিলেন, ওনার নিয়ে গেছেন ঠাকুরের কাছে, চলো না একবার। তখন বলছে না না আমি ওখানে গিয়ে শুনব, সব আমার পছন্দ নয়, ধনী মানুষ তো বড় লোক সেসব পছন্দ করবে কেন। তো তিনি যেতে চাননি, তোমাদের ঠাকুর এইসব কি বলবে, উল্টো পাল্টা বলবে। তখন কি বলছেন, তবে একটা কন্ডিশনে আমি যেতে পারি, যদি ওই দেখি তোমাদের ঠাকুর উল্টো পাল্টা বলছে আমি কান মুড়ে দেবো, কান মুড়ে দেবো। কেন নিয়ে যাচ্ছেন বলুন তো, কারণ তিনি অশান্তিতে ভুগছেন, শান্তি পাচ্ছেন না, টাকা আছে বাড়ি আছে নাম যশ, তবুও তিনি আত্মহত্যা করার কথা ভাবছেন, তবুও তিনি অশান্তিতে ভরে আছেন। তো এই অশান্তি থেকে শান্তি পাওয়ার লক্ষ্যে জন্যই তাকে ঠাকুরের কাছে নিয়ে যাচ্ছেন। তারপরে তিনি দেখেন যখন ফিরে এসে কি বলছেন, ঠাকুরই আমার কান মুড়ে দিয়েছেন। তিনি দেখুন ঠাকুর তাকে কিছুই বললেন না, তাকে উদ্দেশ্য করে কিছু জিজ্ঞেসও করলেন না, খালি তিনি করলেন কি আধ্যাত্মিক প্রসঙ্গ, উনার মনের যে ভাবনাগুলো সেই প্রসঙ্গ ঠাকুর উত্থাপন করেছেন, তাই না? ঠাকুর এরকম অন্তর্যামী, তো এরকম আছে না, উনার বাড়িতে একবার ঠাকুর গেছেন উৎসবের সময়, তারপরে উনি বেশ সত্রজি পেতে রেখেছেন,
এটা কথা মিতেই নাকি আছে, কোথাও আছে। তারপরে ভক্তদের জন্য একরকম, ঠাকুরের জন্য, ঠাকুরকে উনি এখন ভালোবাসছেন, ঠাকুরের জন্য অন্যরকম করে বেশ ভালো একটা গালিচা বালিচা এইসব রেখেছেন, আর ভক্তদের জন্য একটা শতরঞ্জি রেখেছে। তো তারপরে তিনি গেছেন, ঠাকুর গিয়ে দেখছেন ওই গালিচাকে সরিয়ে দিয়ে ভক্তদের যেরকম রাখার ব্যবস্থা সেরকম রেখেছেন। এটি ওনার পছন্দ হয়নি, আমি ঠাকুরকে দিয়েছি, ঠাকুর ওইটা করলেন নিলেন না, এটা তার একটু অহংকার লেগেছে, বা ঠাকুর সরিয়ে দিয়েছেন বসছেন। তারপরে দেখা গেছে যে একটা মালা, বেশ দামি মালা একটা পরাতে এসেছে, তখন তিনি কি করলেন, মালাটা নিলেন ছুঁড়ে ফেলে দিয়েছেন, এই যে মোটামুটি মানে ইগনোর করেছেন, তাতে উনি আরো মনে কষ্ট পেয়েছেন যে এই এত লোকের সামনে, হ্যাঁ সবাই এরকম হলো বললো করলো, তো সে তার অপমানিত বোধ করেছেন, মানে অহংকার তো আছে। দেখুন ঠাকুর কিরকম ভাবে কল্যাণ নিয়ে আসেন, তো এইরকম ভাবে যদি কষ্ট পেয়েছেন অশান্তি পেয়েছেন, উনি বললেন কি একদিকে চলে গেছেন বাড়ির। তারপরে এরকম কিছু কিছু পেটুয়া থাকে তো, তারা গিয়ে আবার ওকে ইন্ধন দেখেছে, হ্যাঁ ঠাকুর কিছু জানে না, গিয়ে ভূত এর কি মূল্য বুঝবে, এসব কিছু জানে না, ওই জন্য গালিচাতে বসলো না, এত দামি মালা সে পড়লো না, এসব জানে না, গেও ভূত একটা কথা আছে এরকম, তো ওইসব কি আছে এইসব বলে তার তারকে একটু ধোঁয়া দিচ্ছে আর কি। এইরকম ভাবে তিনি যখন ওরকম হতে হতে তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন বা কিছু একটা বুঝতে পেরেছেন, তখন তিনি খুব কাঁদছেন, ঠাকুর তুমি কেন গ্রহণ করলে না, আমি তো তোমাকে ভক্তি ভরেই দিয়েছি, তুমি নিচ্ছ না কেন, ওখানে কাঁদছেন। যেই কাঁদছেন ঠাকুর তখন কি করছে, যে যখন মালা পরাতে এসেছিলেন তখন তো ঠাকুর কীর্তন করছিলেন, সবাই কীর্তনে নাচ করছেন, ঠাকুরও নাচ করছেন, আর ওইদিকে তখন পাশে বসে উনি কাঁদছেন। দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ঠাকুরও তো অন্তর্জামী, তিনি সব বুঝতে পারছেন, দেখছেন ওর অন্তর এখন আর সেই অহংকার নেই, অভিমান কমে গেছে, যে যে বড়লোক বড়লোককে দেখাবো আমি ঠাকুরের জন্য এরকম করেছি, আমার বাড়িতে হ্যাঁ ভক্তরা এরকম করে, রামকৃষ্ণ মিশনে আমি দীক্ষা নিয়েছি জানেন, আপনারা করেন আপনারা ভালো মানুষ, অনেক শুনি যে রামকৃষ্ণ মিশনে আমরা দীক্ষা নিয়েছি জানেন, তারপরে কি একটু পরে আমাদেরকে বললো মহারাজ আমি দেখি তো আমাদের হোটেলটা বুক করে দিন, ওখানে আমি যাব, মহারাজ আমার ওই ছেলেটাকে ভর্তি করে দিন, দেখছেন এই জন্য তুমি দীক্ষা নিয়েছো, কোথায় কি অ্যাপ্লাই করা হচ্ছে। তো যাই হোক, তা এরকম হয় তো এখন ওনার কষ্ট পেয়েছেন, চোখের জলে এত দাম এত মূল্য, ভগবান কতটা পছন্দ করে দেখুন এই চোখের জল, যেই চোখের জল দিয়ে উনি ওখানে আনলে কাঁদলেন, পার্শ্বের মানুষগুলো কে বুঝলেন না বুঝলেন জানি না, ঠাকুরের কাছে পায়ে গিয়ে পড়ে গেছে, মানে ঠাকুরের অন্তর ভিজে গেছে যে আমার ভক্ত কাঁদছেন আমার জন্য। তখন উনি ওই মালাটাকে আবার তুলে নিলেন, তুলে নিজের গলায় নিজে পরে নিলেন, এই দেখে আবার ছুটিয়েছে আমি ভগবান এইরকম, তিনি সব করবেন খালি তাকে একটু দিতে হয়। গিরিশ ঘোষ কাঁদছেন ঘরে, আছে না কাঁদছেন ঠাকুরের জন্য, শত অপরাধ তার ক্ষমা করে দিয়েছেন, কোনো অপরাধ মনে রাখেননি, তাকে খেতে দিয়েছে ফুলকো ফুলকো লুচি, সেই সময় তাকে উঠিয়ে দিয়েছে, ঠাকুর রাগ নেয়নি। এই তো সোনার মানুষ ঠাকুর আমরা পেয়েছি, এত ভালো ঠাকুর পেয়েছি, আমাদের কোনোদিন ভয় দেখায়নি, তিনি যেন সমস্ত কিছু পাপ তাপ কষ্ট নেওয়ার জন্য আমাদের এগিয়ে আছেন, খালি বিনিময়ে আড়ালে গিয়ে লুকিয়ে কাউকে দেখানোর দরকার নেই, একটু চোখের জল চায় যে তুমি আমার জন্য কাঁদো, আর কিছু করতে হবে না, সমস্ত কিছু আমি দেখব। তো এত ভালো ঠাকুর পেয়েছি তবুও কিন্তু আমরা
এইভাবে ঠাকুরকে না দেখে, ঠাকুরকে ওই অঞ্জলি না দিয়ে যেন আমাদের অন্য অঞ্জলি দিতে ইচ্ছা করে, যে বড় দামি জিনিস দেবো, ঘন্টা পিছিয়ে লোককে বলবো, চাইনি কিন্তু একটা ভালো বড়দের শাড়ি পরবো, তাহলে না ধুতিও পরে আবার, নাহলে তো সেই রকম আমাদের ভাবনা থাকে, তো ভুল হয়ে যাচ্ছে। ঠাকুর এই জন্য আসেন, ঠাকুর আমাদের অন্তরটাকে মনটাকে দেখতে এসেছেন, দেখে উনি ঠিক করে দেন, আর কিচ্ছু লাগে না। তো এত কাছের এত সোনার মানুষ আমরা পেয়ে গেছি, তো সেই জন্য আমরা তাকে ডাকি না, আন্তরিক হলে হবেই হবে। স্বামীজি কম কেঁদেছেন, স্বামীজি এত কষ্ট পেয়েছেন, এত কেঁদেছেন যে নবনী বাবু ছিলেন না, তখন ওনার একটা লেকচার শুনতাম, নবনী ঘরের মুখোপাধ্যায়, ওই যে ইয়েতে অখিল ভারত যুব মহামন্ডলে স্বামীজির কথা বলতে কানতে, সহজে কি কান্না আসে বলুন তো? আমার খুব কাছের জিনিস, কষ্ট জিনিস হারিয়ে গেলে কান্না আসে, আসে না? কিন্তু উনি স্বামীজির কথা বলতে বলতে, স্বামীজির দুঃখে এত মিশে যেতেন, তিনি খুব কানতেন, এই জন্য এত বড় কাজও করেছেন। তো স্বামীজিও খুব কষ্ট পেয়েছেন, উনি বলতেন স্বামীজির মতো কষ্ট, মানে ওনার কাছে প্রথম শুনেছি বলে আমার মনে ওই কথাগুলো দাঁড়িয়ে রেখে গেছে। পরবর্তীকালে তো স্বামীর জীবন পড়েই দেখেছি যে স্বামীজি এত কষ্ট পেয়েছেন, বিদেশে কোথাও কেউ নেই, কি করছেন? কাঁদছেন, নিজে ঠাকুরকে জানাচ্ছেন, তুমি নিয়ে এসেছো, তুমি দেখো, ঠাকুর ব্যবস্থাও করছেন, করছেন না তার নয়। তো এইভাবে দেখেছি ঠাকুরের কাছে যারাই এসেছে তারাই বদলে গেছে, এরকমভাবে অনেকে আছে। তো ছোট্ট করে গিরিশ ঘোষের কথা বললাম, সুরেন্দ্রের কথা বললাম, মাস্টারমশাই আছে, প্রত্যেকেই, আর যারা সন্ন্যাসী সন্তান ছিলেন তারা তো আছে। যোগানন্দজি সংসারের মধ্যে ঢুকে গেছিলেন, তারপরে আসতে হেজিটেট করছিলেন, আসবেন কিনা আসবেন কিনা, কিন্তু ঠাকুর কি বললেন, কত অভয় দিলেন, একটা বিয়ে করেছিস কি হয়েছে, লাখটা বিয়ে করলো, এখানকার কৃপা থাকলে কিচ্ছু হবে না। তাহলে এত বড় অভয়বাণী আশ্বাস কোন অবতারে দিয়েছে বলুন তো? কোনো কন্ডিশন নেই। তাহলে ঠাকুর এখন তার অলৌকিকত কি কাজে লাগিয়েছেন? আমাদেরকে পরিবর্তন করার জন্য লাগিয়েছেন। কারো সে শক্তি আছে, কিন্তু সেটা আমাদের পরিবর্তন করেছেন, আমাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য লাগিয়েছেন তার সেই শক্তি। তো সেই শক্তি তিনি এখনো লাগিয়ে যাচ্ছেন। ওই নাগ মহাশয়ের কথা বলছিলাম না একবার, হয়েছে না, কিরকম বিশ্বাস দেখুন। আমরা সবাই জানি যে গঙ্গা তার বাবাকে বলছে তোমাকে গঙ্গা যেতে হবে, কেন? মা গঙ্গা এখানে আসবে, সেখানে একটা ধারা বেরিয়ে গেছে, গঙ্গার ধারা আছে। তারপরে কে একজন তার বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছিল, কিন্তু একটু পুড়েছে আর জ্বলেনি। তারপরে দেখা যাচ্ছে পরের দিনে দুপুরে পাশের একটা বাড়িতে আগুন লেগে গেছে, এবং সেই আগুন বাড়তে 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 এমন আসছে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। তার স্ত্রী করছেন কি, সব জিনিসপত্র সরাচ্ছেন, উনি বলছেন না কিছু সরাতে হবে না, ঠাকুরকে জানিয়েছেন, ঠাকুর দেখো তুমি রক্ষা করো। তো দেখুন ঠাকুরের কি শক্তি, কি মহিমা, যে ওই আগুন দাও দাও করতে করতে পরে তার বাড়ি আসবে, সেই বাড়ি আর এলো না, দেখতে দেখতে ওই লাস্ট বাড়ি করেছে। তারপরে যদি বাঁশ গাছ শুকনো ছিল সেদিকেও আর গেল না, কিন্তু না ওই বাড়ির মধ্যে আসার একটু আগে নেমে গেলেন। ঠাকুর এইরকম ভাবে এত রক্ষা করেছেন, তাহলে এত সুন্দর আমরা পেয়েছি একজন ঠাকুরকে, যিনি এইরকম ভাবে আমাদের কল্যাণের জন্য তার সমস্ত শক্তি দিয়েছেন, কিন্তু আমরা তবুও কেন ভাববো আমি হীন, আমি দিন, আমার হচ্ছে না, কেন আমার মনে শান্তি আসে না, কেন আমি কষ্ট পাই, কষ্ট পাই সেইটা কেন আমি ভগবানের দিকে দিতে পারি না, কেন সেই কষ্ট নিবারণের জন্যে আমরা অন্য জায়গায় খুঁজে বেড়াই? কষ্ট তো সবারই থাকে, সেই কষ্টটা মানে কি? ঠাকুর এই সোনাটাকে
খাদটাকে ফুটিয়ে সোনা বানিয়ে নিচ্ছেন। দুধ যেরকম জল দিলে জল আগুনে ফুটিয়ে সেটাকে খাঁটি দুধে পরিণত করা হয়। ঠাকুর আমাদেরকে কষ্ট দেন, দুঃখ দেন, সেই কষ্ট খাঁটি করে নেওয়ার জন্য। তো ভগবান এইরকম ভাবে আমাদেরও কষ্ট দিয়েই খাঁটি করছেন, এই বিশ্বাসটুকু রাখলেই হয়। তো ঠাকুরের অলৌকিকতা কোনো খারাপ কাজে লাগেনি, আমাদের করার জন্য, মানুষের করার কাজে লেগেছে। ঠাকুর মা সমাজের কাছে প্রার্থনা জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি।